আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে আমি এই ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো, কীভাবে খুব সহজে এটা তৈরি করে ফেলা যায়, চলুন দেখে নিন। তো এই কাজটির জন্য আমি এখানে 9 তার সুতা নিয়ে নিচ্ছি আর 12 নম্বর কাঁটা নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমাদেরকে এই কাজটি শুরু করতে হবে একটি ম্যাজিক লুপ করে। আমি ম্যাজিক লুপের মাধ্যমে কাজটি শুরু করব। তো ম্যাজিক লুপ করে নিই, এখানে 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করার পরে এই যে লুপটি তৈরি করে নিয়েছি, এই লুপের মধ্যে আমরা ডাবল ক্রোশি করব। এই ঘরের মধ্যে এই যে সার্কেলটা, এই সার্কেলের মধ্যে মোট 24টি ডাবল ক্রোশি করতে হবে। 3টি চেন সমান 1টি ডাবল ক্রোশি, তো এখানে আরও 23টি ডাবল ক্রোশি করতে হবে, তাহলে মোট 24টি ডাবল ক্রোশি হয়ে যাবে। তো আমি এভাবে করে এই লুপটার মধ্যে 24টি ডাবল ক্রোশি করে দেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার এখানে মোট 24 ডাবল ক্রোশি করা। বাড়তি যে সুতাটা আছে এটাকে আমরা টেনে নেব, তাহলে আমার এইটা চেপে আসবে। এই যে তো এবার এখান থেকে উপরে যে 3 নম্বর চেনটা আছে, সেই চেনটার মধ্যে গিয়ে একটি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করার পরে এখানে 3টা চেন করব। 3টা চেন সমান আমার 1টা ডাবল ক্রোশি হয়। এখানে আরও 4টি চেন আমি করে নিচ্ছি। 4টা চেন করার পরে ডাবল ক্রোশি করতে হবে 1, 2, 3, এই 3 নম্বর ঘরের মধ্যে গিয়ে 1টা ডাবল ক্রোশি, আবারও 4টা চেন, আবারও পরবর্তী 1, 2, 3 নম্বর ঘরে গিয়ে 1টি ডাবল ক্রোশি। এক, দুই, তিন, চার, 4টা চেন করলাম, আবারও 1, 2, 3, এই 3 নম্বর চেনের মধ্যে গিয়ে 1টি ডাবল ক্রোশি করে নেব এবং 4টা চেন করে নেব। তো এভাবে করে মোট 8টি ঘর তৈরি করে নিতে হবে। তো আমি এই যে এখানে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, আমার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 এটা আমি জয়েন করে দিলে আমার এখানে 8টি ঘর হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে 1, 2, 3 এই 3 নম্বর চেনের মধ্যে গিয়ে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো আমার এখানে 8টি ঘর তৈরি হয়ে গেল। এবার তৃতীয় রাউন্ডে এসে আমি এখান যেখানে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি, সামনে যে ঘরটি আছে এই ঘরের মধ্যে গিয়ে 1টি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। দেন এখানে 2টা চেন করে নিচ্ছি। এবার ডাবল ক্রোশি করব এই ঘরে আরও 3টা, 1, 2, 3। তো হয়ে গেল আমার এখানে 4টি ডাবল ক্রোশি। এবার এখানে 3টা চেন করব, পরবর্তী যে গ্যাপটি আছে সেই গ্যাপে গিয়ে আবার ডাবল ক্রোশি করতে হবে, 1, 2, 3, 4, 4টা ডাবল ক্রোশি, আবারও 3টা চেন। দেন আবারও পরবর্তী ঘরে এসে 4টা ডাবল ক্রোশি করে নেব। এবং আবারও 3টা চেন। তো এইভাবে করে প্রত্যেকটা ঘরের মধ্যে 3টা 4টা করে ডাবল ক্রোশি হবে এবং 3টা চেনের স্পেস দিতে হবে। প্রত্যেকটা ঘরের মধ্যে এভাবে করে এটা কমপ্লিট করে নেব। আমি এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, লাস্টে এসে এখানে আমি 3টা চেন করেছি। এখন এখান থেকে প্রথম
উপরে তিন নাম্বার যে চেন সেখানে সেটাকে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এরপর আমাকে স্লিপ স্টিচ করে যেতে হবে যে এই ঘরে যে তিনটা চেনের স্পেস, আমি সামনে ঘরের মধ্যে যাচ্ছি। তো এই যে সামনের যে ডাবল ক্রোশিগুলো আছে এগুলোর ভিতর দিয়ে একটা করে স্লিপ স্টিচ নিয়ে আমি আগাবো। তো আমি তিনটা স্লিপ স্টিচ করলাম আর একটি। এবার এই ঘরে আসলাম, তিনটা চেনের যে স্পেস, এবার এখানে এক দুই তিন তিনটা চেন করলাম একটা ডাবল ক্রোশি সমান। তো এবার আমি এই ঘরে আরও তিনটা ডাবল ক্রোশি করব। তো আমার তাহলে একটি এখানে চারটা ডাবল ক্রোশি হচ্ছে, তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশি, আরও তিনটা ডাবল ক্রোশি করে নিলাম, হয়ে গেল আমার এখানে চারটা ডাবল ক্রোশি। এবার এখানে দুইটা চেন করে নিলাম। এবার একই ঘরের মধ্যে আমাকে আরও চারটা ডাবল ক্রোশি করে নিতে হবে, এক দুই তিন চার। এরপর আবার সামনে যে তিনটা চেনের স্পেস সেখানে গিয়ে আবারও চারটা ডাবল ক্রোশি করব। এইখানে ডাবল ক্রোশি করার পর আমরা এখানে চারটি ডাবল ক্রোশি করছি, তার মাঝখানে কোনো স্পেস নেইনি। তো এবার এখানে চারটি ডাবল ক্রোশি করার পরে দুইটা চেন করে নিচ্ছি এবং একই লুপের মধ্যে আবারও চারটা ডাবল ক্রোশি করে নেব। এরপর আবারও ডাবল ক্রোশি করব পরবর্তী স্পেসে গিয়ে, ঠিক এভাবে করে চারটি চারটি আটটি করে ডাবল ক্রোশি, মাঝখানে দুটি করে চেনের স্পেস। তো এই রাউন্ড পুরোটা কমপ্লিট করে নেব। রাউন্ড আমি এভাবে করে কমপ্লিট করে নিয়েছি। তো লাস্টে এসে যে এই ঘরে ডাবল ক্রোশি করে নেওয়ার পরে এখান থেকে উপরে তিন নম্বর চেনের মধ্যে এসে এটাকে স্লিপ স্টিচ করে দিচ্ছি। ঠিক আগের মতো এবার আমাকে আবার স্লিপ স্টিচ করে আগাতে হবে দুইটা চেনের যে স্পেস, এই যে এখানে স্লিপ স্টিচ করে যাব এই ঘরে একটি স্লিপ স্টিচ। এবার এখানে তিনটা চেন করে নেব, তিনটা চেন একটা ডাবল ক্রোশি। এবার স্পেসের মধ্যে আরও তিনটা ডাবল ক্রোশি করে নেব। এরপর এখানে দুইটা চেন করার পরে একই স্পেসের মধ্যে আবারও চারটা ডাবল ক্রোশি করে নেব। এই রাউন্ডে কাজ হবে দুইটা করে চেনের যে স্পেস আছে এই স্পেসগুলোতে। তো এখানে আমি চারটা চারটা আটটা ডাবল ক্রোশি করেছি, মাঝখানে দুইটা চেনের স্পেস নিয়েছি। এবার এখান থেকে এই ঘরে যে কাজ করার জন্য মাঝখানে একটি চেনের স্পেস নিতে হবে, তো এখানে পাঁচটি চেন করে নেব। পাঁচটি চেন করার পরে এই গ্যাপে গিয়ে ফার্স্টটা চেন করার পরে পরবর্তী যে দুইটা চেনের গ্যাপ সেখানে গিয়ে আবারও ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এখানেও প্রথমে চারটা ডাবল ক্রোশি করব। এবার প্রতিটা যে দুইটা চেনের স্পেস এই স্পেসগুলোর মধ্যে এইভাবে করে চারটি করে ডাবল ক্রোশি হবে, দুইটা চেন আবারও চারটা ডাবল ক্রোশি, এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার আগে পাঁচটি করে চেনের একটা স্পেস নিতে হবে, তিন চার, চারটা ডাবল ক্রোশি, পাঁচটা চেন। এবার
আবার ওই যে দুটো চেনের যে গ্যাপ সেখানে গিয়ে আবার ওইভাবে করে চারটি চারটি আটটি ডাবল ক্রোশি করে নিতে হবে। আর মাঝখানে এইভাবে পাঁচটি করে চেনের স্পেস নিয়ে নেব, তো এইভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো আমি এই যে এইভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, চারটে করে ডাবল ক্রোশি, দুইটা চেন, আবার চারটে ডাবল ক্রোশি এবং পাঁচটি চেন। এবার এখান থেকে এক দুই তিন ওই উপরে তিন নম্বর চেনের মধ্যে গিয়ে আবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এবার এখানে তিনটা চেন করে নিচ্ছি, স্লিপ এখানে স্লিপ স্টিচ করে নেওয়ার পরে তিনটা চেন করে নিচ্ছি, তিনটা চেন আমার একটা ডাবল ক্রোশি। এবার পরবর্তী ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশি করব। এখানে যে চারটা ডাবল ক্রোশি আছে চারটার উপরে আমাদেরকে চারটা ডাবল ক্রোশি করে নিতে হবে। তো পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশি, পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশি। তো এখানে চারটি ডাবল ক্রোশি হয়ে গেল। এবার ডাবল ক্রোশি করব, দুইটা চেনের যে স্পেস আছে এখানে, এখানেও দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এবং আবারও দুইটা চেন ডাবল ক্রোশি করার পরে আবার এখানে দুইটা চেনের স্পেস নিব এবং একই লুপের মধ্যে মানে দুইটা চেনের স্পেসে আবারও দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। তাহলে আমাদের এখানে দেখেন এই লাইনে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ডাবল ক্রোশি হয়েছে। তো এখানে আমাদের এই লাইনেও ঠিক ছয়টি ডাবল ক্রোশি হবে, এখানে দুইটি ডাবল ক্রোশি হয়েছে। এবার বাকি যে চারটা ডাবল ক্রোশি আছে সেই চারটের উপরেও ডাবল ক্রোশি করে নেব। তো প্রথম ডাবল ক্রোশির উপরে যে ডাবল ক্রোশি করছি, পরবর্তী ডাবল ক্রোশির ভেতরেও একটি ডাবল ক্রোশি, তো এখানে ডাবল ক্রোশি করে নিলাম। এবার এখানে দুই তিন চার চারটে চেন করলাম, চারটে চেন করার পরে পাঁচটি চেনের যে গ্যাপ সেখানে একটি সিঙ্গেল ক্রোশি, আবারও চারটা চেন, পরবর্তী যে দুইটা চেনের গ্যাপ সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি, আবারও চারটা চেন, এবং পরবর্তী পাঁচটি চেনের গ্যাপে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি, আবারও চারটা চেন, এবং এবার এই ঘরে ঠিক এভাবে করে ডাবল ক্রোশি করে নিতে হবে। মানে আমাদের একটি করে ঘরে এভাবে ছয়টি বারোটি ডাবল ক্রোশি হবে, আর যে তার পরবর্তী যে ডাবল ক্রোশি আছে চারটি চারটি আটটি সেখানে এসে চারটি করে চেন করে নিয়ে সিঙ্গেল ক্রোশি করতে হবে। মানে একটি ঘরে ডাবল ক্রোশি আর একটি ঘরে শুধু সিঙ্গেল ক্রোশি হবে চেনের। আবার এই ঘরে এসে আমরা ঠিক এই যে একইভাবে চারটা চেন করেছি, এবার এই যে পরবর্তী যে ডাবল ক্রোশিগুলো আছে প্রথম ডাবল ক্রোশির ভেতর থেকে ডাবল ক্রোশি করা শুরু করব। তো এইভাবে করে আমাদেরকে ডাবল ক্রোশিগুলো করে নিতে হবে। এখানে তিনটা হলো যে চারটা, এবার দুইটা চেনের যে স্পেস আছে সেখানে এসে আবারও দুইটা ডাবল ক্রোশি করব, দুইটা চেন, এবং একই স্পেসের মধ্যে আবারও দুইটা ডাবল ক্রোশি। এবং
এই যে প্রথম যে ডাবল ক্রোশি আছে সেখানে গিয়ে একটি ডাবল ক্রোশি করে নেচ্ছি। এখানে ডাবল ক্রোশি হবে এবং এরপরে যে প্রত্যেকটা ডাবল ক্রোশি আছে এগুলোর উপরে একটি করে ডাবল ক্রোশি করে নেচ্ছি। এবার এখানে চারটা চেন এবং পরবর্তী পাঁচটা চেনের গ্যাপে এসে সিঙ্গেল ক্রোশি। তো এবার এখন আমরা চারটা করে চেন করব এবং সিঙ্গেল ক্রোশি করব। চারটা চেন করে সিঙ্গেল ক্রোশি এবং এই ঘরে এসে এবং এখানে এসে ঠিক এভাবে করে আবারও ডাবল ক্রোশি করে নিতে হবে। তো আমি যেভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, একটি করে ঘরে হয়েছে আমাদের একটি ডাবল ক্রোশি এবং পরবর্তী ঘরে এসে আমাদের হয়েছে চেনের একটি করে সিঙ্গেল ক্রোশি, আবার পরবর্তী ঘরে ডাবল ক্রোশি এবং এগুলোতে সিঙ্গেল ক্রোশি হয়েছে চেন করে চারটি করে। তো এবার এখানে চারটি চেন করে নিয়েছি এবং এটাকে আমরা জয়েন করে দেবো এই যে উপর থেকে তিন নম্বর চেনের মধ্যে। এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এই রাউন্ডে এসে আমাদের যেখানে স্লিপ স্টিচ করেছি, তো এই ডাবল ক্রোশির পরবর্তী যে স্পেসটা পরবর্তী ডাবল ক্রোশির উপরে গিয়ে একটি স্লিপ স্টিচ করে নেব। মানে আমরা এখন এখানে প্রথম যে ঘরটি আছে প্রথম ডাবল ক্রোশি এবং শেষ ডাবল ক্রোশির উপরে এখানে কোনো ডাবল ক্রোশি করব না, একটি করে ঘর মানে প্রথম এবং শেষের ঘরটি স্কিপ করব। তো এবার এখানে তিনটা চেন করে নিলাম। তিনটা চেন করার পরে পরবর্তী ডাবল ক্রোশির উপরে গিয়ে ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এখানে পাঁচটি ডাবল ক্রোশির উপর পাঁচবার ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এখানে পাঁচটি ডাবল ক্রোশি হয়েছে। এরপর দুইটি চেনের যে স্পেস সেখানে গিয়ে ঠিক আগের মতো করে দুইটা ডাবল ক্রোশি, দুইটা চেন, দেন একই স্পেসের মধ্যে আবারও দুইটা ডাবল ক্রোশি। এবং পরবর্তী ডাবল ক্রোশির ভেতর দিয়ে আবারও ডাবল ক্রোশি করে নেব পাঁচটি, মানে পাঁচটি ডাবল ক্রোশির উপর পাঁচবার ডাবল ক্রোশি করে নিচ্ছি। এখন আবারও শুধু লাস্টের ডাবল ক্রোশিটা আমাদের এখানে স্কিপ করতে হবে, লাস্টের ডাবল ক্রোশির উপর কোনো ডাবল ক্রোশি করব না। তো এই যে এখানে এই লাইনে আমাদের পাঁচটি ডাবল ক্রোশি এবং এখানকার দুইটা ডাবল ক্রোশি, মোট সাতটি ডাবল ক্রোশি হয়ে গেছে। এবার এখানে চারটা চেন, পরবর্তী চারটি চেনের স্পেসে এসে এটাকে সিঙ্গেল ক্রোশি করে দিলাম। আবারও চারটি চেন করব, পরবর্তী চারটি চেনের স্পেসে এটাকে সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। আবারও চারটা চেন, পরবর্তী চারটি চেনের স্পেসে এটাকে আবারও সিঙ্গেল ক্রোশি, আবার চারটা চেন এবং সিঙ্গেল ক্রোশি, আবারও চারটা চেন। এবার ডাবল ক্রোশি করতে হবে প্রথম যে ঘরটা এটা স্কিপ করে পরবর্তী ঘরের উপর থেকে। তো এখানে ঠিক একইভাবে এভাবে করে ডাবল ক্রোশি করে নিতে হবে, শুধু লাস্ট ঘরের উপরে গিয়ে ডাবল ক্রোশি করব না, এই ঘর থেকে ডাবল ক্রোশি কমপ্লিট করে নেব। তো আমি যে এখানে এভাবে করে ডাবল ক্রোশি করে নিয়েছি, লাস্ট ঘরটা কোনো ডাবল ক্রোশি করিনি, এই প্রথম ঘর এবং লাস্ট ঘরটা আমাদের স্কিপ করে নিয়েছি। এবং এখানে আমাদের মোট সাতটি ডাবল ক্রোশি হয়েছে, এদিকে আমাদের মোট সাতটি ডাবল ক্রোশি হয়েছে। এবার এখানে চারটা করে চেন করে এভাবে এই চারটা চেনের গ্যাপগুলোতে গিয়ে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে নেব। আমি কমপ্লিট করে নেওয়ার পরে দেখেন এখানে চারটা চেন করেছি,
এবং এখান থেকে উপরে তিন নম্বর চেনের মধ্যে এটাকে স্লিপ স্টিচ করে নিচ্ছি। এবার এখানে দুইটা ঘর স্কিপ করব। এর আগের বার আমরা একটি ঘর স্কিপ করেছি, এবার দুইটা ঘর স্কিপ করব। তো এই জন্য পরবর্তী ঘরের মধ্যে গিয়ে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি এবং সামনের ঘরের মধ্যে গিয়েও একটি স্লিপ স্টিচ করে নিলাম। তাহলে আমাদের এখানে দুইটা ঘর স্কিপ হয়ে গেল। এবার এখানে এসে তিনটা চেন করে নিচ্ছি। তিনটা চেন করার পরে পরবর্তী ডাবল ক্রোশির ভেতরে একটি ডাবল ক্রোশি একটি ডাবল ক্রোশি পরবর্তী ঘরে, তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশি। আমার এখানেও পাঁচটি ডাবল ক্রোশি, পাঁচটি ডাবল ক্রোশির উপর করে নিলাম। এখানে পাঁচটি ডাবল ক্রোশি হলো। এবার আবারও এখানে দুইটি চেনের স্পেসে এসে দুইটা ডাবল ক্রোশি করব, দুইটা চেন, এবং আবারও স্পেসের মধ্যে একই স্পেসের মধ্যে দুইটা ডাবল ক্রোশি, এবং আবারও পাঁচটি ডাবল ক্রোশি করে নিতে হবে। তো প্রথম ডাবল ক্রোশির ভেতর দিয়ে একটি ডাবল ক্রোশি, পরবর্তী গ্যাপে গিয়ে একটি ডাবল ক্রোশি, তো আমার এখানে 1 2 3 4 5 6 7 সাতটি ডাবল ক্রোশি হয়ে গেছে। লাস্ট এই দুইটা ঘরে আর কোনো কাজ করব না। আমাদের এখানে প্রথম দুইটা ঘর স্কিপ এবং লাস্ট দুইটা ডাবল ক্রোশি স্কিপ। তো এবার এখানে চারটা চেন করব। পরবর্তী যে চারটা চেনের স্পেস সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি, আবারও চারটা চেন, পরবর্তী চারটা চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশি। তো এবার চারটি করে চেন করব এবং এগুলোতে সিঙ্গেল ক্রোশি করে নেব। চারটি করে চেন করে করে সিঙ্গেল ক্রোশি, তো চারটি করে চেন করে এখানে সিঙ্গেল ক্রোশি করার পরে আবার এখানে 1 2 3 4 চেন এবং স্কিপ দুইটা ডাবল ক্রোশি, ফার্স্ট টু ডিসি স্কিপ। তো এখানে এটা এবং এইটা বাদ দিয়ে পরবর্তী নেক্সট ডাবল ক্রোশিতে গিয়ে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা ডাবল ক্রোশি, পরবর্তী দুইটা চেনের স্পেসে এসে আবারও আগের মতো দুইটা ডাবল ক্রোশি, দুইটা চেন, এবং আবারও ঠিক একইভাবে ডাবল ক্রোশি করে নেব। দুইটা ঘর বাদ দিয়ে এই ঘরে এই ঘর পর্যন্ত এসে ডাবল ক্রোশি করে নেব। দুইটা ঘরে আর কোনো ডাবল ক্রোশি করব না, এই ঘরেই ডাবল ক্রোশি শেষ করব। সাতটি ডাবল ক্রোশি হবে। তো এখানে যে ডাবল ক্রোশি করে নেওয়ার পরে আবারও চারটা চেন, 1 2 3 4 চারটা চেন করলাম, পরবর্তী চারটা চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশি, আবারও চারটা চেন, পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশি। তো এইভাবে করে রাউন্ডটা আমি পুরোটা কমপ্লিট করে নেব। তো আমি এই যে রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, এখানে এবার চারটা চেন করেছি। এখানে উপরে তিন নম্বর চেনের মধ্যে এটাকে জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচ করে। ঠিক আগের মতো আমরা এখানেও এই ঘর এবং এই ঘর এই দুটো ঘরকে স্কিপ করে পরবর্তী ঘর থেকে ডাবল ক্রোশি করা শুরু করব। তো এই জন্য পরবর্তী ঘরের মধ্যে গিয়ে একটি স্লিপ স্টিচ, তার পরবর্তী ঘরে একটি স্লিপ স্টিচ। তো আমরা এই দুটি ঘরকে স্কিপ করলাম। এবার এখানে তিনটা চেন করব। ঠিক একইভাবে এখানে আবারও পাঁচটি ডাবল ক্রোশির ওপর পাঁচবার ডাবল ক্রোশি করে নিতে হবে।
মানে আমাদের এই লাইনে 7টি ডাবল ক্রোশি করতে হবে। 2 3 4 5 এবার 2টা ডাবল ক্রোশি হবে দুটো চেনের স্পেসে। দুটো চেনের স্পেসে দুটো ডাবল ক্রোশি করলে আমাদের এখানে 7টি ডাবল ক্রোশি হয়ে গেল। হয়ে গেল এখানে 7টি ডাবল ক্রোশি। এবার এখানে চেন যেটা লাস্ট রাউন্ড, লাস্ট রাউন্ডে চেন করব এখানে 3 4 5 6 7, 7টি চেন করলাম। এবার এখানে এই যে 5টি দুটো চেনের স্পেস সেখানে আবারও 2টা ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং আবারও এই লাইনেও 7টি ডাবল ক্রোশি করতে হবে। তো প্রথম ডাবল ক্রোশির ভেতর দিয়ে ডাবল ক্রোশি করা শুরু করছি। এখানে 4টি ডাবল ক্রোশি হয়েছে, 5 6 7 হয়ে গেল এখানে 7টি ডাবল ক্রোশি। তো আমাদের এই যে এখানে 2টি ঘর স্কিপ হয়েছে এবং এখানেও 2টি ঘর স্কিপ হয়েছে। এবার এখানে 4টা চেন করব, পরবর্তী 4টি চেনের গ্যাপে গিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। আবারও 4টা চেন, পরবর্তী 4টি চেনের গ্যাপে গিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশি, আবারও 4টি চেন, পরবর্তী 4টি চেনের গ্যাপে এসে এটাকে সিঙ্গেল ক্রোশি। তো এইভাবে করে 4টি করে চেন করে করে আমি সিঙ্গেল ক্রোশি করে নেব। তো আমি যেখানে 4টি করে চেন করে করে এই ঘর পর্যন্ত সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি, এখানে আবারও 4টি চেন করেছি। এবার ডাবল ক্রোশি করব যে প্রথম 2টা ঘর স্কিপ করে পরবর্তী ঘরের মধ্যে গিয়ে 1টি ডাবল ক্রোশি। তো এখানে আমাদেরকে এভাবে 7টি ডাবল ক্রোশি করে নিতে হবে। এখানে 5 ডাবল ক্রোশি হলো, এবার 6 7, 7টি ডাবল ক্রোশি হলো। এবার এখানে 7টি চেন করতে হবে, 3 4 5 6 7, 7টি চেন করে আবারও ঠিক একইভাবে একই স্পেসের মধ্যে আরও 2টা ডাবল ক্রোশি করে নিতে হবে এবং এই ঘর পর্যন্ত ডাবল ক্রোশি করে নেব মোট 7টি। আর বাকি যে 4টা চেনের স্পেস এইগুলোতে 4টি করে চেন করে করে এই রাউন্ডে সিঙ্গেল ক্রোশি করে দেবো এইগুলোতে। তো আমি রাউন্ডটা এইভাবে কমপ্লিট করে নেব। তো আমি এই যে এভাবে করে লাস্ট রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো এখানে এসে যে 4টি চেন করেছি এবং উপরে 3 নম্বর চেনের মধ্যে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এখানে আরেকটি পাশ জয়েন করে নেব। এখানে আমি একটি পার্ট পুরোটা কমপ্লিট করে তৈরি করে নিয়েছি এবং এখানে একটি পাশ আমি লাস্ট রাউন্ডের এখান থেকে শুরু করেছি। এই যে এখানে আমার 7টি চেনের স্পেস আছে, তো আমি এখান থেকে শুরু করেছি। এখানে জয়েনের ক্ষেত্রে আমাদেরকে জয়েন করতে হবে একদম এই ঘর থেকে, তো এটার সাথে এইভাবে জয়েন হবে, এগুলোর সাথে মিল রেখে জয়েন করে নিতে হবে এখান পর্যন্ত। এপাশে জয়েনের ক্ষেত্রে এভাবে জয়েন করে নিতে হবে। তো আপনারা চাইলে শুরুর দিক থেকে এখানে শুরু করেছেন যখন, তখন থেকে এখান থেকে জয়েন করে নিতে পারেন। তো আমি এই পাশটা আর কি কমপ্লিট করে নিয়েছি, তো আমি এখানে এপাশে এবার জয়েন করে দেখাচ্ছি। তো যে এখানে এসে আমাদের কিন্তু এখানে 7টি চেন আছে। তো ফার্স্টে এখানে আমি যে আমার 7টি ডাবল ক্রোশি, ডাবল ক্রোশি করে নেওয়ার পরে এখানে 1 2 3 4 4টা চেন করব। 4টা চেন প্রথমে করে নিচ্ছি, এরপর
এই চেনের ভিতর দিয়ে এটাকে এই চারটে চেনের স্পেসকে নিয়ে নিচ্ছি এবং এখানে বাকি তিনটা চেন করে দিচ্ছি। বাকি তিনটা চেন করে নেওয়ার পরে ঠিক একইভাবে আবারও বাকি ডাবল ক্রোশিগুলো করে নিতে হবে, মানে এখানে যে সাতটি ডাবল ক্রোশি সেই ডাবল ক্রোশিগুলো করে নিতে হবে। তো এই যে দুইটি চেনের স্পেসের মধ্যে আমাদের প্রথমে যে দুইটা ডাবল ক্রোশি করতে হবে, এবং পরবর্তী ডাবল ক্রোশির ভিতর দিয়ে ডাবল ক্রোশি করে নিচ্ছি। আমার এখানে 1 2 3 4 5 6 7 সাতটি ডাবল ক্রোশি হয়ে গেছে। এরপরে এখানে আমাদের কিন্তু চারটি করে চেন আছে, তো এখানে পরবর্তী ঘর যেহেতু চারটি চেনের, তো আমাদের এখানে প্রথমে আমি নিচ্ছি দুইটি চেন। দুইটি চেন করার পরে চারটি চেনের স্পেসের ভিতর দিয়ে এটাকে নিয়ে নিচ্ছি। তারপর এখানে দুইটি চেন করে দিলাম। এরপর এই যে আমাদের এখানে যে চারটি চেনের স্পেস সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। আবারও দুইটা চেন পরবর্তী চারটি চেনের গ্যাপের ভেতর দিয়ে এটাকে নিয়ে নিচ্ছি। দুইটা চেন পরবর্তী চারটি চেনের গ্যাপে এসে এটাকে সিঙ্গেল ক্রোশি। আবারও দুইটা চেন পরবর্তী চারটি চেনের স্পেসের ভেতর দিয়ে এটাকে নিয়ে নেব। বাকি দুইটা চেন করে দিচ্ছি এবং পরবর্তী চারটি চেনের স্পেসে এখানে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। তো এইভাবে করে প্রথমে দুইটি করে চেন করে করে এর ভেতর দিয়ে চারটি করে চেনের স্পেসের ভেতর দিয়ে এটাকে নিয়ে জয়েন করে নেব। তো লাস্ট এই যে এখানে এসেও আরেকটি ঘর বাকি আছে এখানে চারটি চেনের, তো এখানে আবার দুইটি চেন চারটি চেনের স্পেসের ভেতর দিয়ে এটাকে নিয়ে দুইটি চেন করে দিচ্ছি। এবার আছে আমাদের এখানে ডাবল ক্রোশি। তো ঠিক আগের মতো করে প্রথমে দুইটি ঘর স্কিপ করে পরবর্তী ঘর থেকে ডাবল ক্রোশি করে নেব প্রথমে সাতটি। তো এখানে সাতটি ডাবল ক্রোশি করে নিয়েছি। এবার এখানে ঠিক আগের মতো প্রথমে চারটি চেন করে নিচ্ছি। চারটি চেন করার পরে ঠিক একইভাবে এই যে স্পেসের ভেতর দিয়ে এই চারটি চেনের স্পেসকে নিয়ে নিচ্ছি এবং বাকি তিনটা চেন এখানে করে নিচ্ছি। এরপর ঠিক একইভাবে আবারও স্পেসের ভেতরে দুইটি ডাবল ক্রোশি এবং বাকি আরও পাঁচটি ডাবল ক্রোশি করে নেব। বাকি আরও পাঁচটি ডাবল ক্রোশি আমি এখানে করে নেব এবং বাকি রাউন্ডটা বাকি ঘরগুলো ঠিক আগের মতো করে কমপ্লিট করে নেব। এভাবে করে এটা কমপ্লিট করে নেওয়ার পরে এখন আমি দেখাবো কিভাবে আমি এক পাশটা জয়েন করে নেব। তো এখানে জয়েন করার জন্য ঠিক লাস্ট রাউন্ডটার থেকে জয়েন করা শুরু করতে হবে। এর জন্য আমি যে এখানে আরেকটি তৈরি করে নিচ্ছি, এখানে আমি সাতটি ডাবল ক্রোশি করে নিয়েছি এবং এখানে এসে প্রথমে চারটা চেন করে নেব। চারটা চেন করার পরে এই যে এখানে যে সাতটি চেন আছে সেই চেনের ভিতর দিয়ে এটাকে নিয়ে নিচ্ছি এবং এখানে বাকি তিনটা চেন করে দেব।
এবার ডাবল ক্রোশি করতে হবে আবারও একই লুপের মধ্যে দুইটা, এবং এদিকে পাঁচটি ডাবল ক্রোশির ওপর পাঁচবার ডাবল ক্রোশি। তো হয়ে গেল আমার এখানে ডাবল ক্রোশি করা। এবার এখানে চারটা চেন না করে প্রথমে দুইটা চেন করে নিচ্ছি, এবং চারটা চেনের গ্যাপের ভিতর দিয়ে দুইটা চেনের যে লুপটা এটাকে নিয়ে নিচ্ছি, এবং এখানে বাকি দুইটা চেন করে নেব, এবং এই যে এখানে চারটে চেনের স্পেসে এটাকে সিঙ্গেল ক্রোশি করে দেবো। আবারও দুইটা চেন পরবর্তী চারটা চেনের স্পেসের ভেতর দিয়ে এটাকে নিয়ে নিচ্ছি। এবার দুইটা চেন করে দিলাম পরবর্তী চারটে চেনের গ্যাপে গিয়ে এটাকে সিঙ্গেল ক্রোশি। তো এইভাবে করে ঠিক আগের মতো করে আমি এটুকু করে নেব। তো এখানে এসে এই যে আমি এবার এখানে চারটি প্রথমে চেন করে নিচ্ছি, দুই তিন চারটে চেন করার পরে এই জায়গায় জয়েনের ক্ষেত্রে এখন দুটি পাশ জয়েন করে নেওয়ার পরে এখানে মাঝখান দিয়ে নিতে হবে। এটার মাঝখান দিয়ে যে লুপটি আছে এটার ভেতর দিয়ে এই চারটি চেনকে নিতে হবে, এবং এখানে বাকি তিনটা চেন করে নিতে হবে, এবং ঠিক আবারও আগের মতো করে সাতটি ডাবল ক্রোশি এখানে করে নেব। তো আশা করি বুঝতে পেরেছেন জয়েন্টটা। তো ঠিক এভাবে করে এপাশেও আরেকটি পার্ট জয়েন করে নিতে হবে। তখনও ঠিক এটা তিনটি পার্টের তিনটি জয়েন হয়েছে, তিনটি পার্ট জয়েন করার পরে তিন মাঝখান দিয়ে এটাকে আরেকটি পাশ এটার ভিতর দিয়ে নিয়ে নিতে হবে এখানে। তো এই যে আমি চারটি পার্ট এখানে জয়েন করে এটা কমপ্লিট করে নিয়েছি। তো দর্শক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।